इसने यहाँ एक तीर से दो शिकार किए हैं, इसीलिए जगह का नाम पड़ गया डबिंग में हैंडल करने से। अच्छा सो बैसाखी वाला जाएगा, उसको पहलगाम में जाएगा, उसको वाटरफॉल आएगा, उसको पूरा साइड से आएगा। চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পহেলগামের সেকেন্ড এপিসোড। আর পহেলগাম হোটেলে যাওয়ার পথে যা যা ভিউ পড়বে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু পহেলগামের আজকে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব সবটাই শেয়ার করতে চলেছি। এবং আজকে আমরা যেটা করব পোনি রাইডস, তো আজকের ভিডিও সেরা ভিডিও হতে চলেছে। আমি চলে এসেছি, এখানে দেখো আপেল লাগানো রয়েছে, আপেল লাগানো রয়েছে। খাওনি না কোনোদিন এই আপেল? ওকে দাও, বন্ধুরা আমরা গুলমার্গ ছেড়ে এই পহেলগামে চলে এসেছি। পহেলগামের এখানে হোটেল থেকে তোমাদের ভিউটা দেখাই, এত সুন্দর ভিউ, মানে খাওয়া দাওয়া দরকার নেই, কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই, হোটেলে বসে রুম থেকেই এত সুন্দর ভিউ দেখতে পারো, পাহাড় নদী, মানে অসাধারণ। আর বাইরে এই বাইরে বেরোলে তো আরও সুন্দর। আমাদের হোটেল থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো সবাই বলছে যে এখানেই নাকি রিভার রাফটিং হয়, তবে মানে এপ্রিল থেকে শুরু হবে, তখন জল নাকি আরও বেড়ে যাবে, তখন এখানেই রিভার রাফটিং হবে। তোমরা যদি কেউ চাও এখানে এসে হোটেলে থাকতে,
সুন্দর পাহাড়ের সাথে সাথে এই নদীর সুন্দর একটা ব্যাপার, আর যখন রিভার রাফটিং শুরু হয়ে যাবে তো আরোই সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। হ্যালো, যদি তোমরা কেউ সুইজারল্যান্ড দেখতে চাও তো চলো আজকে আমার সাথে, তোমাদেরকে আমি নিয়ে যাব সুইজারল্যান্ড, মানে ইন্ডিয়ার সুইজারল্যান্ড। তো আশা করি অনেকে বুঝতেও পারছো কোথায় যাচ্ছি। তো এখানে অনেক বেচারাদের অবস্থা তো খুবই খারাপ দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাবো, আমি তো খুবই এক্সাইটেড, এত সুন্দর জায়গা, ঘোড়ায় করে করে যাব, কি অবস্থা হবে জানি না। ঘোড়ায় করে যাওয়ার এক্সপিরিয়েন্স শুনেছি অনেকের কাছ থেকে, তো এখন আমাদের কি হবে জানি না। চলো তোমাদেরকে মিনি সুইজারল্যান্ডটা ঘুরিয়ে দিই আমার সাথে। কোথায় যাবে তোমরা, কতগুলো পয়েন্টে ঘুরবে, তো তার জন্য এখানে বোর্ড রয়েছে। ये तुलियान ले 55 से मतलब आ गए सब को। এবারে আমাদের আমাদের কাছে কোন ঘোড়া আসে, মানে কোন ঘোড়াতে এবারে উঠি দেখা যাক। বেচারা ঘোড়াদের অবস্থা তো খুবই কাহিল দেখতে পাচ্ছি, তো দেখা যাক কিসে যাই। ইস, ঘোড়া পরিচয় করিয়ে দিই আজকের আমাদের পহেলগাম সেকেন্ড এপিসোডের বন্ধু, এর নাম হলো গিয়ে বুদ্রে, এবং আরেকজনও রয়েছে সিংহম। আজকে পুরো গাইডটা ওরাই করবে, কোথায় আমাদের কোথায় কোথায় আমরা ঘুরবো, কোন সাইড দিয়ে নিয়ে গেলে ভিউ ভালো দেখতে পাবো, কোথায় গেলে ভালো ফটো তোলা যাবে, কোথায় গেলে মানে জুতো নোংরা হবে না, ড্রেস নোংরা হবে না, মানে কাদায় বেশি পড়বো না, সেই সমস্ত পুরো গাইড এত সুন্দরভাবে করেছে না, তো আমি ভীষণ ভীষণ ফিদা হয়ে গেছি বুদ্রের ওপরে। আর আমাদের পিছনে আর একটা ঘোড়া রয়েছে, তার নাম সিংহম, ভীষণ ভালো। কাশ্মীরে আসলে প্রচুর খরচ হয়, কিন্তু আমি বলবো যদি ইচ্ছে হয় এদেরকে এক্সট্রা টাকাই দিও। দেখো বেচারা জল টল খেয়ে রেডি হয়ে নিচ্ছে। যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই ঘুরতে আসলে এদেরকে এক্সট্রা কিছুই দিও, যাতে এরা হ্যাপি হতে পারে। এবং ঘোড়া থেকে শুরু করে ঘোড়ার যারা মালিক ছিল তারা প্রচণ্ড পরিশ্রম করে সত্যিতেই। महाराज हरि सिंह के खेत थे ये। हाँ अच्छा अच्छा, एप्पल का ये कैमन आप हिल रास्ता लगल ठीक रास्ता खुजे खुजे निजे ऊपर दिखे चलते
फॉलो करना है। श्रुति सही में हम लोग गुलमर्ग होके आए ना अभी। जब शिव मना शुरू होता है पहला दर्शन उतरी करते हैं गौर शंकर के टेम्पो पे, उसके बाद दूसरा दर्शन बर्दाश्त करते हैं। ये फर्स्ट पॉइंट है टाइम आ रहा है। मैडम मोबाइल देगा ले ले लेगा। हमरा ये वाटरफॉलर का जी चले इसी एकाने समस्त घोड़ारा वेट करछे बेचारारा हाफिए गेछे। आर आमार जे बुद्रे छिलो ना घोड़ा ও তো খুবই মানে কি বলবো ভালো তো অবশ্যই কিন্তু এত ধার দিয়ে যাচ্ছিল আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। বুদ্রার বয়স কম এর জন্য একটু নটি বেশি তো বুদ্রাদের অনেক খাওয়ার দেবো দেখাতে হবে। আহারে ওর চোখে জল আসছে। চলো আমরা ওয়াটারফলের কাছে চলে যাই। ये डबियन हंटिंग प्लेस है जो कश्मीर का राजा था महाराज हरि सिंह, उसने यहाँ एक तीर से दो शिकार किए हैं, इसीलिए जगह का नाम पड़ गया डबियन हंटिंग प्लेस। अच्छा যদি আমি প্রথমে নাম্বার দিই, আমি পহলগামকেই নাম্বার দেব, এত ভালো লাগছে না এখানে এসে। আর তারপরে এই আমাদের সিঙ্গম স্পেশালি বুদ্রে ভীষণ সমঝদার, মানে সমস্ত মানে এত সুন্দরভাবে ওই পুরো গাইড করছে বলতে পারো, খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গা এসে যেখানে ফটো তোলার জায়গা সেখানে ঠিক নিজে নিজে দাঁড়িয়ে পড়ছে, মানে ওকে বলতে হচ্ছে না। আর তারপর হচ্ছে যে
যেখানে একটু সুন্দর ভিউ আছে সাইড দিয়ে, তো সেই সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে একদম কাদাতে ঢুকে যাবে সেই সমস্ত জায়গায়, এত সুন্দর করে মানে ও নিয়ে যাচ্ছে বুদরে, পুরো গাইড করছে একদম সামনে থেকে, একদম ছোট্টে বাচ্চে, কিউটি বাচ্চা, না কিছু হতে পারে না। গুলমার্গ ফেল আমার কাছে, পহলগাম সিরিয়াসলি, মানে ইচ্ছে হচ্ছে যে আমি পহলগামেই থেকে যাই, যদি কোনোভাবে সম্ভব হয় তো পহলগামেই থেকে যাই। খুব ভালো, খুব ভালো। তোমাদেরকেও আমি দেখাচ্ছি পুরো ভিউ। চলছে বল, বলো, দাঁড়াও, হ্যালো, নাই ভাই, আপনি খা কে আয়ে, বস ওয়াটারফল পে খা লিয়া, থ্যাংক ইউ। হ্যাঁ শাবাশ সিংহম, ভেরি গুড। গুতরে হচ্ছে কি সমস্ত ঘোড়া যেই দিকে যায় সেই দিকেও যায় না, ও হচ্ছে হিরো, আপনি মা বাবকে বজরঙ্গি ভাইজানের শুটিং এইখানে হয়েছে, এই মুনিয়া নিজের মা বাবাকে এইখানেই মিট করেছে। শান্তি অসলি এরিয়া হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এখানে লোকাল যে শেফার্ডরা আছে ওদের বিয়ের জায়গা। আচ্ছা দুনো ভ্যালি, আচ্ছা শেপার্ড লোক আপনি দুলহন কো ইয়াহ পে সাজাতে হ্যায়, দুলহন ভ্যালি, সিগন্যাল রেড হ্যাভি, কি বুদ্ধি, এখানে তো আমাদেরকে ঘোড়ারা নামিয়ে দিয়ে চলে গেল, আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে, বাইসারান ভ্যালি।
চলো তোমাদেরকে দেখাবো। এবং আমি যেটা বলতে পারছিলাম না ঘোড়াতে থাকার জন্য, আমি ইউটিউবের প্রচুর ভিডিও দেখেছি যেগুলো আর কি এর জন্য, মানে পহেলগামের কীরকম ভিডিও বা কীরকম ব্যাপার, কিন্তু কেউ কিন্তু এত ডিটেলসে সত্যিতেই দেখায়নি যে কীভাবে ঘোড়া। তুমি বললে দাঁড়া। তো আমরা যেভাবে এসেছি ঘোড়া করে যেই যেই রাস্তা ধরে, সত্যিতেই এরকম ভিডিও কেউই দেখায়নি। তো মানে ভাগ্যিস আমার হাজবেন্ড ছিল, তাও ধরে দিয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ যে কত সুন্দর কোথা দিয়ে এসেছি আমরা ঘোড়া করে। এমন এমন এক একটা রিস্ক হয়ে যাচ্ছিল যে ভাবছিলাম আমি এখনই পড়ে যাব, কিন্তু ঠিক ভূতরে মানে আমার ঘোড়া আর সিংহম দুজন ভীষণ ভালোভাবে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখন আমি যেখানে যাব, মিনি সুইজারল্যান্ড, তোমাদেরকে নিয়ে যাচ্ছি বাইসারান ভ্যালি। চলো, এখানে এন্ট্রি ফিজ লাগছে 30 rupees পার হেড। যতক্ষণ খুশি তুমি থাকো এখানে কোনো অসুবিধে নেই, মাত্র 30 টাকা দিয়ে মিনি সুইজারল্যান্ড দেখে নাও। একেবারে কাশ্মীরি লুক, জানি না কিরকম লাগছে এত সুন্দর জায়গায় এসে না সাজগোজ করে কি করে পারি, সাজগোজ করে নিয়েছি। হালকা হালকা ঠান্ডা লাগছে আর খুব সুন্দর জায়গা। এমনি দেখলে মনে হবে কি মাঠ টাইপের এরকম মনে হচ্ছে, কিন্তু সত্যিতেই খুব সুন্দর। আমি ড্রেস পরলাম, তো 250 লাগলো ড্রেসের ভাড়া, আর ফটো তুললে আলাদা, আমাদের এত সুন্দর ক্যামেরা থাকতে আর কিসের ফটো তোলা। পহেলগামের ভিডিও আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, শ্রীনগর ব্লগ, টিউলিপ গার্ডেন, ডাল লেক, আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো কাশ্মীরের ডিটেলসে যারা জানতে চাও, তো আমার কাশ্মীর ব্লগ দেখতে কিন্তু একদম ভুলো না, লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভালোবেসো, ভালো রেখো, পাশে থেকো।